আসসালামু আলাইকুম মহার হাসান আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আবার আরেকটি শেয়ারের ফান্ডামেন্টাল অ্যানাইসিস ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম তো আজকে আমি যেই শেয়ারটির ফান্ডামেন্টাল অ্যানালিস করবো তার নাম হচ্ছে লাফার্স হোলসিম বাংলাদেশ লিমিটেড তো আমার এই ভিডিওতে যাওয়ার আগে সতর্কতামূলকভাবে বলে রাখি আমার এই ভিডিওটি কোনোভাবেই এই শেয়ারটিকে বাইসেল করার ক্ষেত্রে কোনো প্রকার ইন্ডিকেশন প্রদান করে না আপনি যদি একান্তই এই শেয়ারটিকে বাইসেল করতে চান তাহলে অবশ্যই নিজের বিবেক বিবেচনা অনুযায়ী এবং নিজ ঝুঁকিতে এই শেয়ারটিকে বাইসেল করবেন এবং এই শেয়ারটিকে বাইসেল করার পরে যদি কোনো প্রকার ক্ষতি সম্মুখীন হন তাহলে আমি কোনোভাবেই দায়ী থাকবো না তো আশা করি বুঝতে পেরেছেন এবং আমার এই ভিডিওতে যাওয়ার আগে আপনাদের আরেকটা অনুরোধ করি যে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো চলুন এখন আমরা ভিডিওর মূল অংশে চলে যাই তো এই শেয়ারটিকে অ্যানালিসিস করার জন্য যেই সব বিষয়গুলো আপনার সামনে তুলে ধরবো সেগুলো হচ্ছে প্রথমে আমরা এই শেয়ারটির সম্পর্কে কিছু সাধারণ তথ্যগুলি দেখে নেব এরপরে এই কোম্পানিটির যেসব প্রোডাক্ট রয়েছে সেগুলি সম্পর্কে দেখব এরপরে দেখব কোম্পানিটির ইপিএস ডিভিডেন এবং প্রফিট সম্পর্কে এরপরে দেখব আর্নিং গ্রোথ এবং রিটার্ন অন ইকুইটি সম্পর্কে এরপরে দেখবো ডিভিডেন্ড ইল্ড এবং পে আউট সম্পর্কে এরপরে দেখব পিই রেশিও সম্পর্কে এরপরে দেখব শেয়ার হোল্ডিং সম্পর্কে এবং সর্বশেষে দেখব কোম্পানিটির কিছু নিউজ তো এখন আমরা চলে যাচ্ছি কোম্পানির সম্পর্কে কিছু সাধারণ তথ্যগুলি দেখার জন্য প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি শেয়ার মার্কেটে লিস্টেড হয় দুই সালে এবং এর বিজনেস টাইপ হচ্ছে সিমেন্ট এবং এর ইস্যু প্রাইস ছিল তৎকালীন সময় একশো টাকা এবং এটির বর্তমান প্রাইস হচ্ছে বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা এটি হচ্ছে সাত জুলাই দু হাজার একুশ সালের প্রাইস এর অথারিস ক্যাপিটাল চোদ্দোশো কোটি টাকা এবং পেইড আপ ক্যাপিটাল হচ্ছে এগারোশো একষট্টি দশমিক তিন সাত শূন্য কোটি টাকা এর নাম্বার অফ শেয়ার হচ্ছে একশো ষোলো কোটি তেরো লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশোটি এর ইয়ার ক্লোজিং হচ্ছে একত্রিশ ডিসেম্বর এবং এটি বছরে এক থেকে দুইবার ডিভিডেন্ড ঘোষণা করে থাকে তো এখন আমরা এক নজরে কোম্পানিটির কী কী প্রোডাক্ট রয়েছে সে সম্পর্কে জানব তো কোম্পানিটির সুপার ক্রিট হোলসিম স্ট্রং স্ট্রাকচার হোলসিম ওয়াটারপ্রুফ হোলসিম রেড হোলসিম গ্রে এসব ব্র্যান্ডের সিমেন্ট রয়েছে এখন আমরা এক নজরে সাল হতে দু সাল পর্যন্ত কোম্পানিটির ইপিএস ডিভিডেন্ড এবং প্রফিট দেখতে পাচ্ছি তো দু সালে কোম্পানিটির ইপিএস ছিল মাত্র ঊনসত্তর পয়সা এবং ওই বছর তারা দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন ঘোষণা করেছিল এবং টাকার অঙ্কে মোট প্রফিট হয়েছিল আশি দশমিক পাঁচ তিন তিন কোটি টাকা দু সালে কোম্পানিটির ইপিএস ছিল ছিয়ানব্বই পয়সা এবং ওই বছর তারা দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল এবং টাকার অঙ্কে মোট প্রফিট হয়েছিলো একশো আট কোটি টাকা ২০১৯ সালে সালে কোম্পানি ছিল এক টাকা পঞ্চাশ পয়সা এবং ওই বছরও তারা দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল এবং টাকার অঙ্কে মোট প্রফিট হয়েছিল একশো তিয়াত্তর কোটি টাকা দু সালে ইপিএস ছিল দুই টাকা শূন্য তিন পয়সা এবং ওই বছরও তারা দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল এবং টাকার অঙ্কে মোট প্রফিট হয়েছিল দুইশো ছত্রিশ দশমিক এক চার এক কোটি টাকা এবং সর্বশেষ দু হাজার একুশ সালে তিন মাসে তাদের ইপিএস হয়েছে উননব্বই পয়সা এবং এখনও পর্যন্ত কোনো প্রকার ডিভিডেন্ড ঘোষণা করেনি এবং টাকার অঙ্কে মোট প্রফিট হয়েছে একশো তিন দশমিক পাঁচ তিন চার কোটি টাকা তো আমরা এখানে ইপিএস ডিভিডেন্ড এবং প্রফিট হিস্ট্রি থেকে দেখতে পাচ্ছি কোম্পানির ইপিএস যাই হোক না কেন কোম্পানিটি একই হারে অর্থাৎ দশ পার্সেন্ট হারে ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে এসেছে অর্থাৎ এই কোম্পানিতে ডিভিডেন্ডের কোনো গ্রোথ আমরা দেখতে পাচ্ছি না তো একটি ভালো কোম্পানির একটি লক্ষণ হচ্ছে কোম্পানিটির ইপিএসেরও যেমন গ্রোথ হবে একইভাবে ডিভিডেন্ডেরও গ্রোথ হবে কিন্তু আমরা এখানে কিন্তু সেটা লক্ষ্য করছি না এখন আমরা এক নজরে কোম্পানিটির আর্নিং গ্রোথ এবং রিটার্ন অন ইকুইটি দেখতে পাচ্ছি তো আমরা এখানে দু সালের আন অডিটেড যে রিপোর্টটি রয়েছে সেই রিপোর্টের উপর ভিত্তি করে আমরা এই আর্নিং গ্রোথটি এবং রিটার্ন অন ইকুইটি তৈরি করেছি তো দু সালের আন অডিটেড আর্নিং গ্রোথ হচ্ছে পঁচাত্তর দশমিক তিন সাত পার্সেন্ট এবং রিটার্ন অন ইকুইটি হচ্ছে মাত্র পাঁচ দশমিক ছয় ছয় পারসেন্ট এখন আমরা এক নজরে দু হাজার সতেরো হতে দু হাজার বিশ সাল পর্যন্ত কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড এবং পেআট রেশিও দেখতে পাচ্ছি তো কোম্পানিটি দুই হাজার সত্তর সালে ইপিএচ ছিল ঊনসত্তর পয়সা এবং ওই বছর তাদের ডিভিডেন্ড ইল ছিল এক দশমিক চার তিন পার্সেন্ট এবং পে আউট রেশিও ছিল একশো চৌচল্লিশ দশমিক নয় তিন পার্সেন্ট দু হাজার আঠারো সালে কোম্পানিটির ইপিএস ছিল ছিয়ানব্বই পয়সা এবং ওই বছর তাদের ডিভিডেন্ড ইল ছিল দুই দশমিক তিন শূন্য পার্সেন্ট এবং পেআউট রেশিও ছিল একশো চার দশমিক এক সাত পার্সেন্ট দু হাজার উনিশ সালে কোম্পানিটির ইপিএচ ছিল এক টাকা পঞ্চাশ পয়সা এবং ওই বছর তাদের ডিভিডেন্ট ইল ছিল দুই দশমিক নয় আট পার্সেন্ট এবং পেআউট রেশিও ছিল ছেষট্টি দশমিক ছয় সাত পার্সেন্ট এবং সর্বশেষ দু হাজার বিশ সালে কোম্পানিটির ইপিএস ছিল দুই টাকা শূন্য তিন পয়সা এবং ওই বছর তাদের ডিভিডেন্ট ইল ছিল দুই দশমিক শূন্য নয় পার্সেন্ট এবং পে আউট রেশিও ছিল উনপঞ্চাশ দশমিক দুই পার্সেন্ট তো আমরা এখানে ডিভিডেন্ড ইল্ড এবং পিআউড রেশিওর হিস্টোরিতে দেখতে পাচ্ছি কোম্পানিটি তাদের আয়ের একটি ভালো অংশই শেয়ার শেয়ারহোল্ডারদেরকে ডিভিডেন্ড হিসেবে প্রদান করেছিল কিন্তু শেয়ারটির দাম বেশি হওয়ার কারণে ডিভিডেন্ড ইল্ড কিন্তু অনেক কম এসেছে এখন আমরা এক নজর আঠাশ জুন দুই হাজার একুশ হতে সাত জুলাই দুই হাজার একুশ পর্যন্ত কোম্পানিটির পিই রেশিও দেখতে পাচ্ছি যেহেতু কোম্পানিটি ইতিমধ্যে তাদের তিন মাসের ইপিএস প্রদান করেছে এবং সেটি হচ্ছে উননব্বই পয়সা তো আমরা সেই ইপিএসটিকে চার দ্বারা গুণ করে একটি আনঅডিটেড ইপিএস পেয়েছি এবং সেই ইপিএসটি দ্বারা বর্তমান বাজার দরকে ভাগ করে আমরা এই পিই রেশিওটি বের করেছি তো আঠাশ জুন দু হাজার একুশ সালে কম্পাইটির পিই রেশিও ছিল ষোলো দশমিক এক আট উনত্রিশ জুন দু হাজার একুশ সালে পিই ছিল ষোলো দশমিক তিন আট তিরিশ জুন দু হাজার একুশ সালে পিই রেশিও ছিল ষোলো দশমিক ছয় ছয় পাঁচ জুলাই দু হাজার একুশ সালে পিই ছিল ষোলো দশমিক ছয় তিন ছয় জুলাই দু হাজার একুশ সালে পিই ছিল সতেরো দশমিক এক এক এবং সর্বশেষ সাত জুলাই দু হাজার একুশ সালে পিই রেশিও ছিল সতেরো দশমিক পাঁচ ছয় তো আমরা জানি একটি কোম্পানির নিরাপদ বি হচ্ছে দশ থেকে পনেরো তো আমরা এখানে এই কোম্পানিটির পিই রেশিওতে দেখতে পাচ্ছি কোম্পানিটির পিই রেশিও নিরাপদের তুলনায় সামান্য পরিমাণ বেশি রয়েছে এখন আমরা এক নজরে কোম্পানিটির শেয়ার হোল্ডিং দেখতে পাচ্ছি তো একত্রিশ ডিসেম্বর দু হাজার বিশ সালে স্পন্সর এবং ডিরেক্টরের কাছে শেয়ার ছিল চৌষট্টি দশমিক ছয় আট পারসেন্ট গভর্নমেন্টের কাছে কোনো প্রকার শেয়ার ছিল না ইনস্টিটিউশনের কাছে শেয়ার ছিল ষোলো দশমিক এক চার পার্সেন্ট ফরেন ইনভেস্টরের কাছে শেয়ার ছিল শূন্য দশমিক আট দুই পার্সেন্ট এবং পাবলিক ইনভেস্টরের কাছে শেয়ার ছিল আঠারো দশমিক তিন ছয় পার্সেন্ট তিরিশ এপ্রিল দু হাজার একুশ সালে স্পন্সর এবং ডিরেক্টরের কাছে শেয়ার ছিল চৌষট্টি দশমিক ছয় আট পার্সেন্ট গভর্নমেন্টের কাছে কোনো প্রকার শেয়ার ছিল না ইনস্টিটিউশনের কাছে শেয়ার ছিল সতেরো দশমিক শূন্য নয় পার্সেন্ট পরে ইনভেস্টরের কাছে শেয়ার ছিল শূন্য দশমিক আট শূন্য পার্সেন্ট পাবলিক ইনভেস্টরের কাছে শেয়ার ছিল সতেরো দশমিক চার তিন পার্সেন্ট একত্রিশে মে দু হাজার একুশ সালে স্পন্সর এবং ডিরেক্টরের কাছে শেয়ার ছিল চৌষট্টি দশমিক ছয় আট পার্সেন্ট গভর্নমেন্টের কাছে কোনো প্রকার শেয়ার ছিল না ইনস্টিটিউশনের কাছে শেয়ার ছিল সতেরো দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট পরে ইনভেস্টরের কাছে শেয়ার ছিল শূন্য দশমিক সাত সাত পার্সেন্ট পাবলিক ইনভেস্টরের কাছে শেয়ার ছিল সতেরো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই কোম্পানিটির শেয়ার হোল্ডিং তেমন কোনো পরিবর্তন হয়নি প্রায় একই রকমের ছিল সময়। এখন আমরা এক নজরে কোম্পানিটির একটি প্রাইস সেন্সিটিভ নিউজ দেখতে পাচ্ছি তো এই নিউজটি প্রকাশিত হয়েছিল পঁচিশ এপ্রিল দু হাজার একুশ সালে এবং এই নিউজটিতে বলা হচ্ছে কোম্পানিটি তাদের ফার্স্ট কোয়ার্টার ইপিএস প্রদান করেছে অর্থাৎ জানুয়ারি হতে মার্চ দু হাজার একুশ সালে তাদের ইপিএস হয়েছে উননব্বই পয়সা এবং ওই একই সময় অর্থাৎ জানুয়ারি হতে মার্চ দুই হাজার বিশ সালে তাদের ইপিএস ছিল অনলি ৪৫ পয়সা অর্থাৎ গত বছরের তুলনায় এই বছর কিন্তু তাদের ইপিএস প্রায় দ্বিগুণ হয়েছে তো এই ছিল কোম্পানিটির সম্পর্কে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আশা করি বুঝতে পেরেছেন যদি এরপর আপনাদের কোনো প্রকার সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন তো আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য এবং আপনারা যদি অন্য কোনো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিস দেখতে চান তাহলে সেটাও আমাকে কমেন্টস করে জানাতে পারে আমি চেষ্টা করব সেই সব কোম্পানিরও ফান্ডামেন্টাল এসিস করার জন্য তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো শেয়ারের ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম